আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, লার্নিং টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে গুগল ক্রোম ব্রাউজারে আপডেট দিবেন। ভিউয়ার্স, আসলে ভিডিওটি নতুনদের উদ্দেশ্যে তৈরি করা, যারা জানেন তো ভালো কথা, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটি তৈরি করা। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। আমি সবসময় চেষ্টা করি কম্পিউটার এবং মোবাইল বিষয়ে নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়ার, আপনারা আমার সাথে থাকবেন। তো ভিউয়ার্স, প্রথমে ইন্টারনেট কানেকশন দিয়ে কম্পিউটারের ব্রাউজার থেকে আমরা কম্পিউটারের যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেটা ওপেন করার পর একেবারে উপরে ডান দিকে থ্রি ডট একটি বটন দেখছি, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে হেল্প দেখতে পারছি, হেল্পে ক্লিক করব। হেল্পে ক্লিক করার পর অ্যাবাউট গুগল ক্রোম আমরা দেখতে পারছি, অ্যাবাউট গুগল ক্রোমে ক্লিক করব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট গুগল ক্রোমে ক্লিক করার পর এখানে সেটিংস দেখাচ্ছে, গুগল ক্রোম আপডেটিং ক্রোম, আমার গুগল ক্রোমটি আপডেট হচ্ছে। এভাবে আপনার গুগল ক্রোমটিও আপডেট হবে যদি আপনি ইন্টারনেট কানেকশন দিয়ে, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে যদি আপনি আপডেট দেওয়ার চেষ্টা করেন, সেভাবে আপনারটাও আপডেট দিবে। তার জন্য আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আপনারা আমার সাথে থাকবেন, এটা আপডেট শেষ হওয়া পর্যন্ত আপনারা বিস্তারিত দেখতে পারবেন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আমার অফিসিয়াল বিল্ড, আমার যে কম্পিউটারটা সেটা 32-bit অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। তো আসলে অনেকেই খুঁজে পান না যে কিভাবে কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারটি আপডেট করবেন। আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করেন, লোকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। ভিউয়ার্স, আশা করছি এভাবে আমার গুগল ক্রোম যে ব্রাউজার আছে ব্রাউজারটি আপডেট হবে। যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই এখানে আমি শেষ করছি। আপডেট শেষ হওয়ার আগ পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।